অ্যাডোবি ফটোশপের তৃতীয় পর্বে সবাইকে স্বাগত। আমি বিগত দুটি পর্বে আমি দেখেছিলাম যে কিভাবে পিকচার সেভ দিতে হয়, আবার প্রথম পর্বে সেটি দেখেছিলাম, আর দ্বিতীয়ত পর্বে দেখিয়েছিলাম যে কিভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হয়। তো আজকের পর্বে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা রিটাচের কাজ করব, যেটাকে বাংলায় বলে যে স্কিন বা ফেস বা মুখের যে আবরণগুলো আছে সেগুলোকে আমরা দূর করব। সেটা কিভাবে করব আজকের টিউটোরিয়ালটি মূলত এই নিয়ে সাজিয়েছি। তো চলুন বন্ধুরা, প্রথমে আমি গত পর্বে দেখেছিলাম ব্যাকগ্রাউন্ড চেঞ্জ, তো আমি এই ব্যাকগ্রাউন্ডটা আবারও চেঞ্জ করতেছি। তো আজকে আমি ম্যাজিক টুল দিয়ে ডাইরেক্ট সিলেক্ট করে নিলাম, তারপরে কন্ট্রোল অল্টার ডিলেট ফেদার নিলাম, যেহেতু এটা বাইরের ব্যাকগ্রাউন্ড সেক্ষেত্রে আমি 1.5 দেব, সরি 5। আমি ব্যাকগ্রাউন্ডের কালারটা একটু মসৃণ নিতে চাচ্ছি। ডিলেট। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে ফেস, কিভাবে মুখের আবরণ গুলো দূর করব। প্রথমে পিকচারটাকে আমি বড় করে নিলাম, এখন আমি ম্যাজিক টুল দিয়ে সিলেক্ট করে নেব। আমি সম্পূর্ণটা সিলেক্ট করার জন্য অবশ্যই শিফট শিফট চাপ দিয়ে ধরে কাজ করতে হবে। তো আমি এইটুকু এই ফেসটুকু শুধু আমি কাজ করব, সেক্ষেত্রে ভিতরের যে অংশগুলো যেখানে জড়িয়ে আছে সেগুলোকে কেটে দিতে গেলে আমার লেসার টুলের মাধ্যমে সিলেক্ট করে শিফট চেপে ধরে সিলেক্ট করে নিতে হবে। তো প্রথমে আমি একটু কালার বাড়িয়ে নেব, এর জন্য কালার তো না লাইট বাড়াবো, সে জন্য আমি শর্টকাট কে ব্যবহার করতেছি কন্ট্রোল এল দিয়ে একটু হালকা আমি কালারটা বাড়াই নিয়ে নেব। এরপরে ফিল্টারে যাব, যাওয়ার পরে এখানে ইমেজ নমিক যেটাকে নসো এয়ার প্রফেশনাল এটাকে সিলেক্ট করে নিলাম। ও সরি বন্ধুরা, এর আগে যেটা কাজ করতে হবে কন্ট্রোল জেড দিলাম, এটাকে আমি যেটা করব আর কি সেটা হচ্ছে প্রথমে যেটা করতে হবে ফেদার নিতে হবে। তো আমি শর্টকাট নিয়ে নিলাম কন্ট্রোল অল্টার ডিলেট ফেদার, এখানে আমি 17 দিলাম। এরপরে লাইট বাড়াবো কন্ট্রোল এল, এখন ওকে দিলাম। এরপরে আমি এখন ফিল্টারে যাব, এখানে আমি নয়েস আর প্রফেশনালটা ব্যবহার করব। দেখেন এখানে অটোমেটিকলি আমার কিছু পেন ক্লিয়ার হয়ে গেছে। তো এখন আমি ফেসটাকে আরেকটু বড় করে নেব, আমি ছবিটাকে মুভ করার জন্য স্পেস ধরে এভাবে মুভ করে নিতে পারতাছি, তো আপনারাও এইভাবে স্পেস বাটন চেপে ধরে মুভ করবেন। তো এখন আমাদেরকে যেটা করতে হবে হেলিং ব্রাশ সিলেক্ট করলাম, এখান থেকে অল্টার চেপে ধরে আমি যে যেখান থেকে কালার নেব ঠিক সেই জায়গাটাকে কার্সর রেখে অল্টার চেপে মাউস বাটনের রাইট বাটন চেপে সিলেক্ট করে নিতে হবে। নেওয়ার পরে আমি যেখানে যেখানে আমার দেওয়ার দরকার আবরণগুলো দূর করার দরকার ঠিক এভাবে কাজ করতে হবে। এটাকে যদি মনে করেন যে বড় করার দরকার এভাবে বড় করবেন, যদি মনে করেন ছোট করে কাজ করবেন ছোট করবেন। তো এটাকে সবসময় ছোট করেই কাজ করাটাই বেটার। তো এইভাবে আমি আবরণগুলো সিলেক্ট করে নিয়ে আর সবসময় আপনারা উপর থেকে নিচ দিকে টানবেন ফেজের ক্ষেত্রে, তাহলে ভালো রেজাল্ট পাবেন।
চোখের কোণের কালো দাগগুলা, এভাবে আপনারা সুন্দর করে যার চোখে যতটুক ধরবে এবং যেখানে যেখানে স্পট আছে এগুলাকে এইভাবে সিলেক্ট করে মুভ করে নেবেন মাউসের রাইট বাটন দিয়ে। এরপরে যেটা করতে হবে, এরপরে আমি ব্রাশ টুলটা সিলেক্ট করব। তো এটাকে সিলেক্ট করার আগে আমি রেস্ট করে নিই। এখানে 20-24 করে নেবেন। এখন যেখান থেকে কালার নেবেন ঠিক সেই জায়গাটাতে সিলেক্ট করে নেবেন। এটা আপনারা এই যে এই টুলের মাধ্যমে নিতে পারেন অথবা অল্টার চেপে সিলেক্ট করে নিতে পারেন। তো আমি এখান থেকে সিলেক্ট করলাম, এখানকার কালারটা নেব, সিলেক্ট করলাম, দেখেন এখানে অটোমেটিকলি কালার হয়ে গেছে। এরপরে আমি ব্রাশ আবার সিলেক্ট করলাম, এখন এটাকে একটু বড় করব। আমি এটাকে বড় করার জন্য সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করলাম অথবা রাইট বাটন চাপে এইভাবে করতে পারেন, লেফট বাটন চেপে। তো এটাকে আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ছোট বড় করে নিতে পারবো। তো এটাকে প্রথমে উপরে উঠাই দিতে হবে। উল্টার ধরে কালার পাশাপাশি কালার নেওয়ার চেষ্টা করবেন। কন্ট্রোল জেড। এখানে বন্ধুরা অবশ্যই যে টুল গুলার ব্যবহার গুলা দেখবেন, আমি কোন টুলটা দিয়ে কি কাজ করতেছি আমি তো সবগুলা আপনাদেরকে বলেই দিচ্ছি, তারপরেও আপনারা এগুলো অবশ্যই খেয়াল করবেন আমি কখন কোন টুল দিয়ে কাজ করতেছি। তো এইভাবেই আপনারাও একটার পরে একটা কাজ করবেন। এরপরে ছবিটাকে মাইনাস করে নিতে হবে, এখান থেকে দেখে নেবেন যে কোথাও কোথাও হয়তো কালার কম মনে হবে, সেখানে আবার ব্রাশ টুলের মাধ্যমে সেটা করবেন। এরপরে যেটা করতে হবে, এখন আমি চোখের কিছু কাজ করব, সেজন্য আমাকে যেটা করতে হবে এখান থেকে বার্ন টুল এটাকে সিলেক্ট করে নেব। এখানে 50% বা 35 করে নেব, আর এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে একটু বাড়াই নিয়ে চোখে কাজল পরাই দেব।
এরপরে চুলে কালার দেব। এই জায়গাটা বেশি সাদা হয়ে গেছে, তো এটাকে ওদিকে যাবে। তো এইভাবে আপনারা ফেজের কাজ করবেন। মূলত এই ছিল তৃতীয় পর্বের টিউটোরিয়াল। তো আমি এই পর্বে আপনাদেরকে দেখালাম কিভাবে রিটাচে কাজ করতে হয়। তো এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে ছবিটাকে সেভ দিব ডেস্কটপে, জেপিজি, অবশ্যই আমরা জেপিজি ফাইল করে সেভ দেব। আর যদি পুনরায় আমরা এই কাজ এটাকে আবার কাজ করতে চাই সেক্ষেত্রে পিডিএফ অথবা পিএইচডি ফাইলে আপনারা সেভ দেবেন। তো আমি জেপিজি দিয়ে দিলাম। এটি ছিল মূলত তৃতীয় পর্বের টিউটোরিয়াল, কিভাবে রিটাচের কাজ করতে হবে, মুখের আবরণ দূর করতে হবে। তো বন্ধুরা, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব দেবেন আর লাইক করবেন, কমেন্ট করবেন। নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশন অন করে রাখবেন। তো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।